প্রোগ্রাম দেখছেন তাদের প্রণাম জানাই, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার অনুষ্ঠান সঠিক দিশা। জীবনে আপনার ছেলেকে আপনি বা আপনার মেয়েকে আপনি বহু কষ্ট করে অনেক আশা নিয়ে ভালো স্কুলে ভালো কলেজে বা পরবর্তীতে ভালো ইউনিভার্সিটিতে পড়িয়েছেন বা হয়তো ভালো জায়গায় ট্রেনিং করিয়েছেন। লক্ষ্য উদ্দেশ্য একটাই, প্রতিষ্ঠা পাওয়া, ভালো সার্ভিস পাওয়া, ভালো কর্ম পাওয়া, সুনামের সঙ্গে ভালো একটা কর্মে ইনভলভ হওয়া চেয়েছেন। এই চেতে গিয়ে বা চাইতে গিয়ে যখন দেখছেন একবার হোঁচট খেলো, দুবার হোঁচট খেলো, হোঁচট খাওয়া বলতে পরীক্ষা দিচ্ছে পাস করছে না, বা হয়তো বেসরকারি জায়গায় নন গভর্নমেন্ট সাইট কোন মাল্টি ন্যাশনাল কোম্পানির দিকে বারবার ট্রাই করছে, মনের মতো চাকরিটা পাচ্ছে না। তখনই আপনি কোন জ্যোতিষ মন্দির কাছে এলেন, জন্ম ছক অ্যানালিসিস করলেন, তিনি বললেন এই হোম করুন, ওই যোগ্য করুন, এই স্টোন পড়ুন, অমুক কাজ করুন, রেজাল্ট হয়ে যাবে। আপনি বহু টাকা খরচ করে করলেন কিন্তু রেজাল্টের আরো হলো না, রেজাল্টের রও পেলেন না, কেন? তাহলে কি সাবজেক্ট ভুল? না, সাবজেক্ট ভুল নয়। তাহলে কি প্রতিকারে কাজ করলো না? না, কাজও করেছে। তাহলে ভুলটা কোথায়? ভুলটা হলো সেখানেই, ভুলটা হলো সেখানেই যে রত্ন আপনি ধারণ করলেন বা করেছেন সেই রত্নটি যে আপনার জন্য প্রয়োজন সেটা আপনি কি জানেন? বেসিক জায়গা থেকে ভাবুন, আপনাকে কোনো জ্যোতিষ বন্ধু বললো যে আপনি একটি পান্না পড়ুন, একটি রুবি পড়ুন, একটি রেড কলা পড়ুন, তিনি হয়তো গাইড করে আপনাকে পান্না দিলেন, রুবি দিলেন, পলা দিলেন, তার সঙ্গে সঙ্গে হোমযোগ্য করে তাবিজ কবিজ করে দিলেন, রেজাল্টটা পেলেন না, কয়েক হাজার টাকা খরচ করলেন পেলেন না। একটাবার ভেবেছেন যে পান্নাটা আপনি পড়েছেন সেটা আপনার কিনা, আপনার প্রয়োজন কিনা? আজকে আমি সেই জায়গাটাকে শুরু করব এবং হাতের রেখায় দেখাবো এই সমস্ত সমস্যা কাদের থাকবে। যে দর্শক বন্ধু আছেন একটু ওয়েট করুন, আলোচনাটা শুনুন। আজ মনে করুন যে পান্নার কথা বললাম, পান্না সাধারণত তিন প্রকারের আছে, মনে করুন নাম্বার ওয়ান, নাম্বার টু, নাম্বার থ্রি। একটি হলো একদম কচি কলা পাতার, একটি হলো কলা পাতাটা একটু মানে একটু ডিপ হয়েছে, মানে ডিপ কলা পাতা, আরেকটি একদম পুরো গাঢ় গ্রিন, ডিপ গ্রিন। পার্টিকুলার আপনার কোনটা প্রয়োজন আপনি জানেন না, জানেন কে? একজন অ্যাস্ট্রোলজার, তিনি হয়তো আপনাকে এ চয়েস করে দিয়েছেন বা হয়তো আপনাকে ডিপ গ্রিনটা দিয়েছে, আপনি সেটা পড়েছেন বহুমূল্যে কিন্তু রেজাল্ট পাননি, পাবেন কি করে? আপনার জন্মছকে যে পান্নাটা দেওয়া হয়েছে সেই পান্নাটি দেওয়া হচ্ছে কেন? বুধ গ্রহের জন্য। তার সেই বুধ গ্রহটি আপনার জন্মছকে কোন হাউসে বসে আছে, কত ডিগ্রি নিয়ে বসে আছে, সেটা অগ্নি পিত্তি বায়ু জল কোন হাউস, মানে কোন রাশি, সেটি চর স্থির না দ্যাত্তক কোন তত্ত্বের উপরে আছে, কোন গ্রহের দৃষ্টি আছে কিনা, সেটা শুভ হতে পারে অশুভ হতে পারে, কোন নক্ষত্র নিয়ে আছে, এগুলো দেখে তারপরে এই পান্নার যে প্রকারভেদ সেটা চয়েস করতে হয়। হয়তো দেখা গেল আপনার জন্মছক অনুযায়ী হালকা কচি পাতা বা হালকা কলা পাতা ধরনের যে পান্না সেটা প্রয়োজন, আপনি পড়ে আছেন এটি, রেজাল্ট পাবেন, অবশ্যই পাবেন, সেটা 10% থেকে 20%,
কখনো 100% হতে পারে না। জ্যোতিষী সবাই, জেমসোলজিস্ট কম আছে। জেমসোলজিস্ট কি? যারা রত্ন বিষয়ে পড়াশুনো করে। সেই বাচ্চাবেলায় পড়া হয়েছিল সব খারকি, সব খার খারক, সব খারক খার নয়, এরকম একটা বাচ্চাবেলায় পড়া হয়েছিল। ঠিক সেরকমই সব জ্যোতিষী জ্যোতিষী, কিন্তু সব জ্যোতিষী জেমস বিষয় পারদর্শী নয়। জেমসটা জানতে হবে, সাবজেক্টটা পড়তে হবে, কার কোনটা প্রয়োজন। এই বিষয়টি না জেনে যদি বলে দেওয়া হয় আপনি একটি রেড পলা পড়ুন, আপনি পড়ছেন রেজাল্ট পাবেন না। কালার, কালারের প্রকার ভেদ। একজন সঠিক অ্যাস্ট্রোলজার যিনি সাবজেক্টটি জানেন, যিনি জেমস নিয়ে পড়াশুনো করেছেন, যিনি রত্নের প্রত্যেকটা ভাগ জানেন, তিনি জানবেন আপনার জন্মছক অনুযায়ী রবি খারাপ, রবি দিতে হবে, কোন রবিটি দিতে হবে, কোন রবি। আপনারা যেটা জানেন, পলা লাগবে 10-12 রতি, পান্না লাগবে 7-10 রতি, রুবি লাগবে 5-7 রতি, রতিটা হলো ওয়েট, ওজন। আমি আচার্য শ্রী দুলাল পরিষ্কার বলছি, এই রতি দিয়ে কাজ হয় না। কাজ সবসময়ের জন্য হয় কোয়ালিটি দিয়ে। কোয়ালিটি আর দরকার, পারফেক্ট প্রেডিকশন। পারফেক্ট প্রেডিকশন অনুযায়ী রত্নের সূক্ষ্ম বিচার জেনে সেই অনুযায়ী প্রেসক্রাইব, সেই অনুযায়ী পরিধান যদি করতে পারেন সঠিক রেজাল্ট পাবেনই পাবেন। আমার বয়স ভীষণ কম, অ্যাজ এ অ্যাস্ট্রোলজার ভীষণ কম, কিন্তু যেভাবে ধাপে ধাপে উঠছি, যেভাবে ধীর গতিতে উঠছি, আর কিছু বললাম না, কারণ বুদ্ধিমানদের ইশারাই কাফি। যাই হোক, নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার। আমার ভাইপোর সম্বন্ধে জানতে চাই। ভাইপো, ভাই, ভাইয়ের বউ। হ্যাঁ, নাম বলুন। কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন আপনি? আপনি টিভির সাউন্ড টোটালি অফ করুন, অথবা টিভি থেকে সরে আসুন। ভাইয়ের বউয়ের জন্ম তারিখ বলুন। 2080 না 1980? জন্ম সময় বলুন, জন্মস্থান বলুন। বারাসাত। আমার প্রোগ্রাম আজ প্রথম দেখছেন আপনি, এটা খুব শিওর আমি। ঠিক আছে, ধন্যবাদ। আপনার বৌমায়, বৌমা না ভাইয়ের বউ বললেন, ভাইয়ের বউয়ের জন্ম বার হলো শনিবার। শনিবারে জন্মগ্রহণ করেছিল তুলা রাশি বৃশ্চিক লগ্ন সাথী নক্ষত্র দেবগণ। বর্তমানে মহাদশা চলছে শনি গ্রহের এবং বৃহস্পতি গ্রহের অন্তর্দশা। শরীর স্বাস্থ্য ভালো যাবে না। হ্যাঁ বলুন। আমার ভাইয়ের বউ না, ভাইকে ছেড়ে না অন্য কোথাও চলে গেছে, তো ভাইয়ের বউ কি আর আসবে ভাইয়ের কাছে? প্রথমত বলছি তার শরীর স্বাস্থ্য ভালো যাবে না, এটা জেনে রাখুন, এক নম্বর। আর দু নম্বর যে বিষয়টা আমি বলতে যাচ্ছিলাম সেটা হলো চতুর্থ স্থান ডিস্টার্ব, গৃহগত সুখের হানি। এই যে যার ডেট অফ বার্থ আমাকে বলেছ, যার ডেট অফ বার্থ আমাকে বলেছ, সে যেখানেই যাক না কেন তার গৃহগত সুখের হানি হয়ে আছে। আর যেটা বললে যে ফেরত আসবে কি আসবে না, দেখো ওপেন মিডিয়াতে কিছু কিছু বিষয় আছে যেটা বলাটা উচিত নয়, আমার ওপেন মিডিয়াতে বলাটা উচিত নয়। তবে এটুকু জেনে রাখো, আমি টোটাল সাবজেক্টটা বিচার করি জ্যোতিষ মতে, আর যখন প্রতিকার করি তখন দুটো সাইড কাজ করি, একটা হলো পিওর জ্যোতিষ, একটা হলো তন্ত্র। সুতরাং হবে না বলে কিছু নেই,
যদি মনে করে একবার আমার সঙ্গে যদি যোগাযোগ করতে পারো, সে যদি জীবিত থাকে আমি ট্রাই করব, এটা আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি। ঠিক আছে, ধন্যবাদ। জন্মচোকে অনেক কিছু আছে, সব কিছু দু মিনিটে বলাটা উচিত নয়। যে বিষয় আজকে আলোচনা করছিলাম, যে সমস্ত ছাত্রছাত্রী যারা চাকরির জন্য প্রিপেয়ার হচ্ছ, তাদের এই রবির স্থানে রবি লাইন আছে, সেই লাইনটি যদি এইভাবে ক্রস করা থাকে, কিংবা এখানে যদি কোনো কারণে জব চিহ্ন থাকে, কিংবা পাশাপাশি একাধিক আছে, একাধিক মানে একের বেশি, এবং বিভিন্ন ভাবে সেটাকে ক্রস করা, পার্টিকুলার এই ক্ষেত্রটা লক্ষ্য করো, তাদের চাকরি হতে হতে হবে না, মিলিয়ে রেখো, ইন্টারভিউ বোর্ড থেকে চলে আসবে, যোগ্যতা থাকবে, কোয়ালিটি থাকবে, সেই অনুযায়ী চাকরি পাবে না, অল্প টাকার স্যালারি মানে অল্প টাকার স্যালারিতে জব করতে বাধ্য হবে। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আপনি কার বিষয়ে জানতে চাইছেন? আপনার নামটি আমায় বলুন। সৌভিক রায়। সৌভিক বাবু, আপনার ডেট অফ বার্থ বলুন। 9/5/1997। 9 তারিখ মে মাস 1997 সাল। জন্ম সময় বলুন। 10:50। জন্মস্থান বলুন। কলকাতা। আপনি যে ডেট অফ বার্থ আমাকে বললেন, এই ডেট অফ বার্থ অনুযায়ী আপনার জন্মবার হলো শুক্রবার। শুক্রবারে জন্মগ্রহণ করেছিলেন। মিথুন রাশি, মকর লগ্ন, মৃগশিরা নক্ষত্র, দেবগণ। বর্তমানে মহাদশা চলছে বৃহস্পতি গ্রহের এবং বুধ গ্রহের অন্তর্দশা। কিছু মনে করো না ভাই, তোমার এই যে জন্মচকটা আমি পেলাম, এই জন্মচকে কর্ম সংক্রান্ত ক্ষেত্রটা কিন্তু ডিস্টার্ব পাচ্ছি, এবং পাশাপাশি তোমার নিজের কিছু কাছের মানুষ, তাদের দ্বারা তোমার কিন্তু সমস্যা হবে। অনেক রাত করে তুমি ঘুমাচ্ছ, অনেক রাত করে ঘুমাচ্ছ, একটু ফাস্ট মানে তাড়াতাড়ি করে ঘুমানোর চেষ্টা করো, সকাল সকাল ওঠার চেষ্টা করো। এইবার বলো তোমার প্রশ্ন কি আছে? দেখো, এই জন্মচকটা সে কথাই বলে দিয়েছে। আমি তোমাকে এক বাক্যে বলেছি যে কর্ম সংক্রান্ত জায়গা থেকে তোমার প্রবলেম হবে। তুমি মনে করো তিনটে পরীক্ষা, একটা হলো প্রাইমারি মানে প্রাইমারি বলছি মানে প্রিমিনারি, সেকেন্ড হলো তোমার মেন, তারপর হলো তোমার ইন্টারভিউ। তুমি ফার্স্ট পরীক্ষা পাশ করবে, সেকেন্ড পাশ করবে, ইন্টারভিউ ওটা গিয়ে তোমার আটকাবে। সেটা একবার নয়, দুবার নয়, তিনবার নয়, বারবার হবে। এই এই আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করলাম, তাহলে বুঝতে পেরেছি আমি কি বলতে চাইলাম। পার্টিকুলার তুমি যেটা পড়ে আছো সেটা না দেখে কখনো বলা সম্ভব নয়। আর তোমাকে আমি ভাই আমি একটা কথা বলবো, সঠিকভাবে তুমি গাইড করো, তুমি সঠিকভাবে গাইড করো, তোমার জন্মচকে সুযোগ আসবে, কিন্তু তুমি সেই সুযোগটাকে ক্যাচ করতে পারবে না। সুতরাং সময় আছে, যদি মনে করো একবার আচার্য শ্রী দুলাল, ঠিক আছে, একবার আচার্য শ্রী দুলাল যোগাযোগ করতেই হবে, জন্মচকে বলে দেয় সব কথাই। যারা যোগাযোগ করতে চাইছেন কলকাতার মধ্যে, তারা প্রতিনিয়ত প্রতি সোমবার দমদমে পাবেন, মঙ্গলবার ব্যারাকপুর, বুধবারে গড়িয়াহাট, প্রতি বৃহস্পতিবার হাওড়া ময়দান, একদম প্রতিনিয়ত। এছাড়া প্রতি মাসের প্রথম শনিবার এবং তৃতীয় শনিবার বর্ধমানে, দ্বিতীয় শনিবার, চতুর্থ শনিবার শ্যাওড়াফুলি, প্রথম রবিবার এবং তিন নম্বর রবিবার কৃষ্ণনগর, দ্বিতীয় শুক্রবার এবং চতুর্থ শুক্রবারে মেচেদাই। যারা যোগাযোগ করতে চাইছেন টিভির প্রোগ্রামের পর, ঠিক বুকিং যে নম্বর, এই নম্বরে ফোন করে বুকিং করে আসতে হবে। নমস্কার। হ্যালো, নমস্কার দাদা। আপনি কোন বিজনেস থেকে বলছেন? স্যার কি নাম? সঞ্জনন্দী নাম। কার বিষয়ে জানতে চাইছো? আমার বিষয় স্যার। ডেট অফ বার্থ বলো। 3/9/1997।
97 জন্ম সময় বলো বুধবার ছিল জন্মবার মীন রাশি কন্যা রাশি মীন লগ্ন উত্তর ফাল্গুনী নক্ষত্র নরগণ রাহুর মহাদশা চলছে শনি গ্রহের অন্তর্দশা চলছে তোমার বিষয়ে আমি বলবো তুমি টিভির সামনে আসো টিভির সাউন্ড মিউট করো ফোনে রাখো তুমি লক্ষ্য করো তোমার হাত লক্ষ্য করো দেখো এখানে একটি রেখা পরিষ্কার নেই কাটা আছে প্রথম দেখো ঠিক বলেছি ইয়েস আর নো একদম সেকেন্ড পার্টিকুলার এই ক্ষেত্রটা দেখো এরকম অনেকগুলো রেখা এরকম রয়েছে দেখো এবং এখানে একটি ডিপ রেখা রয়েছে ডিপ লক্ষ্য করে দেখো ঠিক এরকম জায়গায় দেখো একটা ডিপ রেখা ডিপ একদম ডিপ রেখা আছে মানে অন্যগুলোর থেকে একটু ডিপ থাকবে আরেকটা জিনিস তুমি লক্ষ্য করো এখান থেকে যে ভাগ্য রেখা উঠছে শনির ক্ষেত্রে এখানটা দেখো একটু হিজিবিজি হয়ে আছে দেখো এই জায়গাটা হিজিবিজি হয়ে আছে দেখো ঠিক বললাম না ভুল বললাম তুমি হাত দেখিয়েছো আমায় তোমার জন্মছক যেটা বলছে জীবনে অনেক লড়াই করছো জীবনে অনেক লড়াই করছো বলো 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 দেখো একটা ছোট্ট করে তোমাকে বলি লগ্ন স্থানে দ্বাদশ অধিপতি অবস্থান করে আছে লগ্নে দ্বাদশপতি অবস্থান করলে তারা চিররোগী হয় বলছি এবং পেট সংক্রান্ত সমস্যা পেটের নিচের অংশ থেকে সমস্যা নার্ভের সমস্যা এগুলো থাকবে তুমি অবশ্যই ডক্টর দেখাও আমি তোমাকে কি বলছি মন দিয়ে শোনো অবশ্যই ডক্টর দেখাও এবং ডক্টরের পাশাপাশি একজন সঠিক জ্যোতিষ বন্ধু দেখাও তোমাকে আমি বলে দিলাম লগ্ন পতিকে গাট করবে এবং দ্বাদশ অধিপতিকে গাট করো আর বর্তমান যে দশা অন্তর্দশা চলছে তাদেরকে একটু গাট করো যদি সঠিকভাবে করতে পারো আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি তুমি আগের থেকে অনেক 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 সুস্থ হয়ে যাবে ঠিক আছে যেগুলো বললাম এগুলো করো তোমার আমি হাত হাত দেখেছি হাত না দেখে তোমাকে যেগুলো বললাম মিলেছে সব জানতে চাইছো তাই না প্রত্যেকটা দর্শক বন্ধু এটাই হয় দুলালদা আচার্য শ্রী দুলাল একবার যদি সামনে পাই প্রশ্নের ফুল জুড়ি ঘটে আরো জানবো কিন্তু সত্যি কথা বলতে টিভির প্রোগ্রামটা তো একটা লিমিটেড টাইমের মধ্যে হয় সব কিছু বলা সম্ভব না যারা মনে করছেন জানতে হবে শুধু জানা নয় সমস্যা থেকে বেরোতে হবে প্রচুর টাকা খরচ করেছেন বেরোতে পারছেন না একবার আচার্য সিদ্ধুলা নমস্কার হ্যালো নমস্কার আপনি কোথা থেকে বলছেন আমি যাদবপুর থেকে বলছি কার বিষয়ে জানতে চাইছেন জন্মস্থান হলো কলকাতা ছেলেটা খুব ভালো ছেলে তো খুব সুন্দর ছেলে কিন্তু ডিস্টার্ব করছে তো বলছি বৃহস্পতিবার ছিল জন্মবার বৃহস্পতিবার ছিল জন্মবার ধনু রাশি ধনু লগ্ন মূলা নক্ষত্র রাক্ষসগণ বর্তমানে শুক্র গ্রহের মহাদশা চলছে কেতু গ্রহের অন্তর্দশা চলছে 2021 সাল অক্টোবর মাস মানে এক বছর এই যে টাইমটা বলছি এই টাইমটা দেখবেন ও প্রচণ্ডভাবে হীনমন্যতায় ভুগছে ডিপ্রেশনে ভুগবে নিজে থেকে সিদ্ধান্ত নিতে পারছে না আমি কি করব পড়াশুনো করেছে পড়াশুনো যথেষ্ট ভালো
যথেষ্ট ভালো ছিল, পড়াশোনায় যথেষ্ট ভালো, কিন্তু এখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। আমি জানি জন্মচক বলছে, এখন মেন বিষয় হয়েছে আমি কোন সেক্টর ধরে এগোব। আমি বুঝতে পেরেছি, জন্মছক দেখেই বোঝা যায় চাকরি 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 জায়গা তো আছে, খুব সুন্দর এ আছে, কিন্তু যে বিষয়টা দেখলাম সেটা হলো চাকরির জায়গাটা খুব সুন্দর আছে, শুধুমাত্র চন্দ্রকেতুর একটু প্রতিকার করুন। চন্দ্রকেতু আমি সরকারি চাকরির কথাই বলছি আপনাকে, করতে পারে, অবশ্যই করতে পারবে চন্দ্র, তবে তবে চন্দ্রকে কাট করুন। সময়টা ভালো যাবে দাদা, ওদের শুনুন, এখন তো কোনো জায়গা থেকে একটা চাকরির অফার আসছে না, এত সিভি কাটছি, এত কিছু করছি, একটা দেখুন এই যে জন্মচকটা আমি পেলাম, এই জন্মচকে যেটা দেখতে পাচ্ছি 2021 সালের আগস্ট থেকে সরি অক্টোবর থেকে 2022 ডিসেম্বর পর্যন্ত একটু ডিস্টার্ব করবে, তারপর ভালো হবে, ঠিক আছে? আর যদি পারেন, যদি সম্ভব হয় খুব তাড়াতাড়ি অবশ্যই চন্দ্রগ্রহটাকে একটু পাওয়ারফুল করুন, এই জায়গাটাও ডিস্টার্ব হয়ে আছে, এই জায়গাটা ঠিক করুন, ও অনেক দূর যেতে পারবে। দেখুন একজন জ্যোতিষীর কাজ ভয় দেখানো নয়, একজন প্রপার জ্যোতিষ, যিনি রিয়েল জ্যোতিষ, যিনি মানুষকে একটা সঠিক গাইডেন্স করে, তিনি কিন্তু কখনো মানুষকে ভয় দেখায় না, তিনি চায় সকল সময় তাকে একটা সঠিক রাস্তা দেখানো। এই যে ছেলেটি, এর জায়গাটা খুব ভালো আছে, শুধু একটা প্রবলেম, ওটাকে সলভ করলে এগিয়ে যাবে। নমস্কার। নমস্কার, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? মেয়ের খুব তাড়াতাড়ি, এক মিনিট সময় আছে, খুব তাড়াতাড়ি বলুন তার ডেট অফ বার্থ। মেয়ের ডেট অফ বার্থ 13/6/1999, কলকাতা। রাত্রি 10:55? হ্যাঁ। জন্মস্থান হলো কলকাতা? রাত্রি না, সকাল। সকাল 10:55। যে ডেট অফ বার্থ আপনি আমাকে বললেন, সেই ডেট অফ বার্থ অনুযায়ী জন্মবার হলো সানডে, রবিবার। রবিবারে জন্মগ্রহণ করেছিল বিষ রাশি সিংহ লগ্ন রোহিণী নক্ষত্র নরগণ। বর্তমানে রাহুর মহাদশা চলছে, শুক্র গ্রহের অন্তর্দশা চলছে, ভালো কেরিয়ার ওয়েট করছে, কিন্তু লাইফ, বিবাহিত লাইফ ডিস্টার্ব করবে। আচ্ছা, ভালো কেরিয়ার, প্রশ্ন কি আছে বলুন? আমি বলেই দিলাম, বিবাহিত জীবন ডিস্টার্ব হবে। কেরিয়ার ভালো আছে, এর কেরিয়ার ভালো আছে, গোপন শত্রু দ্বারা আবদ্ধ হবে, বদনাম আসবে জীবনে, জীবনে বদনাম আসবে মেয়েটির। মেয়ে পাশে আছে? ঠিক আছে, মেয়ের হাতটা দেখবেন, মেয়ের হাত আমি দেখে দিচ্ছি, খুব মানে একদম দেখুন, এখানে একটি রেখা আছে, বিবাহ রেখা, এটা হালকা ভাবে নিম্নমুখী আছে, লক্ষ্য করে দেখবেন, হালকা করে নিম্নমুখী আছে। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে, একটাই কথা লাস্ট বলবো, সমস্যার যদি প্রকৃত সমাধান চান, হাজার জায়গায় ঘুরেছেন, লক্ষ টাকা খরচ করেছেন, পেয়েছেন প্রতিশ্রুতি, রেজাল্ট নয়, তারাই যোগাযোগ করবেন আচার্য সিদুলাল একবার। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। দূর আর দূরে নেই।